নমস্কার, মাত্র 1 মিনিটে বানিয়ে ফেলুন গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা বা অর্থ পরিকল্পনা উপসমিতির চিঠি। চিঠি করার সময় যা করতে হবে, ড্রপ ডাউন থেকে তারিখ সিলেক্ট করতে হবে, ড্রপ ডাউন থেকে বার সিলেক্ট করতে হবে, আলোচ্য বিষয় লিখতে হবে, তারিখ সিলেক্ট করতে হবে, প্রিন্ট দিলেই হয়ে যাবে। এখন কাজ, ইউটিউব ভিডিওয়ের নিচের লিঙ্ক থেকে আমার শেয়ার করা ফাইল ডাউনলোড করুন, 2 ফন্ট ইনস্টল করুন, 3 এক্সেল ফাইলটি এডিট করুন, 4 মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি খুলে মেল মার্জের স্টেপগুলো কমপ্লিট করুন। আসুন শুরু করা যাক। হ্যাঁ, লিঙ্কটি কপি করুন, যে কোনো ব্রাউজার খুলুন। অ্যাড্রেস বারে লিঙ্কটি পেস্ট করুন, ডাউনলোড অলে ক্লিক করুন। এই দেখুন, ডাউনলোড হয়ে গেছে, এইখানে ক্লিক করুন। জেনারেল মিটিং ফোল্ডারটি কপি করুন, কপি। ডেস্কটপে যান, ডেস্কটপে রাইট ক্লিক করে পেস্ট করুন। জেনারেল মিটিং ফোল্ডারটি খুলুন, ফন্টস ফোল্ডারটি খুলুন, ফন্টসগুলো সিলেক্ট করুন, রাইট ক্লিক করে কপি করে নিন, সার্চে ক্লিক করুন, সার্চ লিখুন FONTS, ফন্টস, ফন্টস ফোল্ডার চলে আসবে, ক্লিক করুন। ফন্টস ফোল্ডারের ভেতরে এই ফন্টসগুলি পেস্ট করুন, পেস্ট। ডু দিস ফর অল কারেন্ট আইটেমসে টিক দিন, ইয়েস করুন। এইখানে ফন্টসগুলো ইনস্টল হয়ে যাবে। এইবার জেনারেল মিটিং ফোল্ডারের ভেতরে মেম্বার ডেটা এক্সেল ফাইলটি খুলুন। মেম্বারদের নাম এডিট করুন, গ্রাম পঞ্চায়েতের নাম এডিট করুন, ঠিকানা এডিট করুন, সেভ করুন, ফাইলটি সেভ করুন, তারপর ক্লোজ করে দিন। এইবার মাইক্রোসফট ওয়ার্ড ফাইল জেনারেল মিটিং ফাইলটি খুলুন, নো এ ক্লিক করুন, তারপর মেলিং এ যান, মেলিং ট্যাব, তারপর স্টার্ট মেল মার্জে ক্লিক করুন। স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ডে ক্লিক করুন, স্টার্টিং ডকুমেন্টসে ক্লিক করুন, সিলেক্ট রিসিপিয়েন্টে ক্লিক করুন, রাইট ইওর লেটারে ক্লিক করুন। দেখুন, সিলেক্ট ডেটা সোর্স উইন্ডোটি খুলে গেছে, এইখানে ডেস্কটপে ক্লিক করুন, তারপর জেনারেল মিটিংয়ে ক্লিক করুন, ওপেন করুন, এখানে মেম্বার ডেটাটা চুজ করুন, ওপেন করুন, ওকেতে ক্লিক করুন, আবার ওকেতে ক্লিক করুন, রাইট ইওর লেটারে ক্লিক করুন, প্রিভিউ ইওর লেটারসে ক্লিক করুন, কমপ্লিট দ্য মার্জে ক্লিক করুন। এই দেখুন, এইখানে নামগুলো চলে এসেছে, এই দেখুন, এই দেখুন, তারপরের নামটা এখানে এসেছে, তারপরের নামটা এইখানে এইখানে এসেছে, তারপরের নামটা এইখানে এইখানে এসেছে, তারপরের নাম, তারপরের নাম, সব চলে এসেছে। যদি না আসে তবে এইখানে যে ফন্টসটি ব্যবহার করেছেন এক্সেলে, সেই ফন্টসটি এইখানে সিলেক্ট করে দেবেন, এইখানে, ঠিক আছে, তাহলেই কিন্তু চলে আসবে। মনে করুন আমার বাংলা ফন্টস ব্যবহার করেছেন, তখন এইখানেও এই ফন্টসগুলি আমার বাংলা ফন্টস করে দেবেন, ব্যাস। এরপর কী করতে হবে, প্রিন্ট দিতে হবে।
মেলিং, এই দেখুন ফিনিশ অ্যান্ড মার্চ, প্রিন্ট ডকুমেন্ট, ব্যাস ওকে। এইখানে প্রিন্টার সিলেক্ট করুন, ওকে। ওকেতে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে, যতগুলো মেম্বার আছে তাদের নামে নামে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে যাবে। আর দুটি কপি বেরোবে, একটা হবে অফিস কপি আর একটা হবে মেম্বারদের কপি, ঠিক আছে? এই দেখুন ব্যাস হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।